বন্ধুরা, আজ আমরা করব ভেটকি মাছ। এই যেইটাই ভেটকি না, ও লাল ভেটকি মাছ, এই এত বড় মাছ। ভেটকির মধ্যে সব থেকে খাইতে স্বাদ এই ভেটকিটা। চলেন, আগে মাছটা তো দেখাই আপনি গো, তাই তো বুঝবেন কত বড় মাছ। চলেন চলেন, দেখেন মাছটা আমি ব্যাগ থেকে বার করি। কত বলো তো ওজন? কি জানে, 4 কেজি, পাথরের মতন ভারী। উই বাবা, মাছটা দেখো, শুধু চোখ দুটো একবারে জবা ফুলের মতন লাল টুকটুকি। দেখ, এই হচ্ছে সে লাল ভেটকি, সব থেকে টেস্টি ভেটকি এটা। ঠাকুমা, এই ভেটকি কোনোদিন খেয়েছো? ভেটকি দেখছি, কিন্তু এত বড় ভেটকি আমি দেখি নাই কোনো। মানে এরকম লাল ভেটকি দেখো নাই কোনোদিন? না, এত বড় ভেটকি মাছ তো আমি দেখি নাই কোনোদিন। দেখেন দেখেন কত বড় ভেটকি। হা করাইতে পারবেন না, মুখ বুঝে রয়েছে, আপনি কি করে হা করাবেন? সারা শিয়ান বলবেন। হ্যাঁ, আজকে কি আমি এটা কাটতে পারবো? কেন পারবো না? ও মা, এত বড় মাছটা আমার হাত থেকে তো পড়ে যাবে তো। আমি ধরব অনে নাইলে। কাঁটাগুলো কি মোটা মোটা, বাপরে বাপ, ছুরির মতো না? এই সেজারুর কাঁটার মতো, কেমন সুর মতন উছলা মাথা। কত ধারালো কাঁটা দেখো, সুজের মতন। দেখ বাপরে বাপ, হাতে ঢুকে যাবে। ধরার সময় কি করে ধরছে এই এই কাঁটা শুনে? কালিয়া করব কত চহরা, সাপলানো বটিয়ানো জানো আনো করো। দেন জাগাই দিই আপনারা, কাটা। চলেন, ওরা কি ভাবছে আমি কি জাগাইয়ে নিতে পারবো না? এ চলেন দেখি, সালারা কয় কি আমি বলে নিতে পারবো না মাছটা। দেখ আমি নিতে পারি না না পারি, তোরা ভাবছিস আমার শক্তি নাই। চল দেখি, জানিস এইটা আমি কেমন করে কাটকে দেবো? এরকম তোর মায়ও কাটতে পারবে না। আমি কত বড় মাছকে তাহলে আপনি কাটবেন? আমি পূজা দিতে যাব না, লামা গেল লাগছি। তুমি আষ্টা টাষ্টা সালাও বসকে, এমন করে রানকে দেব না, ও সালারা আঙুল চাটবে। বন্ধুরা, আপনারা দেখলেন মাছের সাইজটা, দেখলেন লাল ভেটকি বিরাট সাইজের নিয়ে এসেছি। তো আমিও কোনোদিনও খাইনি লাল ভেটকি, আজকে প্রথম খাবো আমরা। বাড়িতেও কেউ খাইনি, যার জন্য বিশেষ করে যার জন্য নিয়ে আসে। এমনিতেও আমরা লোকাল ভেটকি খেয়েছি সমুদ্রের, আর আমাদের এখানে পুকুরেও চাষ হয়, সেই পুকুরের দেশি ভেটকিও আমরা খেয়েছি। কিন্তু এই ভেটকিটা আজকে আমরা টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানাবো যে বন্ধুরা কেমন খেতে। সাধারণত এই ভেটকিটা এখানে আমাদের খুব কম পাওয়া যায়, নর্মালটা সাদা কালারের যে ভেটকিটা সেটাই পাওয়া যায়। তো এখন হবে আমাদের ভেটকি মাছের কালিয়া। মা ঠাকুমা দুজনাই রান্না করবেন বাটা মশলাতে একদম। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, সেখানে লেমু থাকবে, মা থাকবে, ঠাকুমা থাকবে, সবাই থাকবে, আমরা সবাই থাকবো, মিলেমিশে সবাই তৈরি করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আগে তো নমস্কার করে দাও, বলো আমি এসে গেছি। ওই দেখো সবাই দেখছে তোমাকে, দেখো তোমার সঙ্গে সবাই কথা বলছে, দেখো হাই করে দিচ্ছে সবাইকে, টাটা দিচ্ছে সবাইকে। সবার সঙ্গে একটু কথা বলো, কথা বলো একটু সবাইকে, বলো সবাই কেমন আছেন আপনারা? ভাই ওই এ যে 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 তুমি চা খাবা? চা খাওয়া? ওবা চায়ের উপর খুব ইন্টারেস্ট। হ্যাঁ, এই কাপটা দেখলে ওর খুব, আর হলুদ রং তো বেশি ভালো লাগে না? ওই দেখ ওই দেখ ওই দেখ, যাও যাও। চাপো তোমার বাইকে চাপিয়ে যাও তুমি, চলে গাই একটু হাসু করো, একটু হাসো, যতই কুক কাক করুক আজকের বাবা দিয়ে থাকি। ওই দেখ আছে দেখিস,
তোমাকে আমি হাসাতে পারি না, দেখো তো সবাই বলে হাসবে না। ঠিক করি মা, তো তুই চলে গেল, এবার মাছটা তো আমার কাটতে হবে। আজ মাছটা আমি আজ সারাবো না, আজ আগে কেটে নেবো, তারপরে আঁচটা সারাই নেবো। এইখান দিয়ে আগে কাটি বটিও, আজকে বড় বটি আনছি, জাগাতে পারি এত বড় মাছ। মাছটার ভিতরটা কি সুন্দর, এটা মাথা, এটা মাছের দেহটা, আর একটা টুকরো করব। এবার এই পেটিটাকে বার করব। কি সুন্দর মাছের ভিতরটা, কত সুন্দর না, একবারে কালার কত সুন্দর, কত সুন্দর। পেটির মাছটাও যেরকম, পিঠের মাছটাও তেমন, কতটা চওড়া দেখেন মাছটা। এটা নিলাম পিঠের মাছ, এটা রান্না করব। কি ধারালো কাঁটা, আমার হাতের মধ্যে ঢুকে গেল এই কাঁটাটা, কত বড় বড় দেখো কাঁটাগুলো, এক কত বড়। সব কাঁটাগুলো কেটে নিয়েছি, এবার আঁচটা ছাড়াবো। এই মাছটা কাটলে কতগুলো পিস হয়ে যাবে। মাছের আঁচ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস করে নেব। এই মোটাটা, মোটা কাঁটাটা মুগুর না চালালে কাটা যাবে না। মাছ ধুয়ে নিয়ে চলে আসি, এবার মশলাগুলো বাটবো। মাছটা আমি নুন হলুদ মাখায় রাখি। পেঁয়াজ কেটে নিচ্ছি, আদাটা কেটে নিচ্ছি, রসুন, আদার মধ্যে রাখতেছি। এবার আমার যা যা মশলা লাগবে আমি বেটে নিচ্ছি। ধনে, আমি স্নান করে পূজা টুজা দিয়ে আসলাম, কাল তো পহেলা বৈশাখ, সবাই আপনারা আজ কাল ভালোভাবে থাকবেন, ফুর্তি মনে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় গুরু। জিরে, রসুন, আদাটাও দিয়ে দাও, আদা, শুকনো লঙ্কা, আর কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি।
আজকে ঝালটা একটু কম দিলাম কারণ বৌমা বাড়িয়েছে ও ঝাল খেতে পারে না বেশি সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছ ছাড়বো ধুঙ্গে পাতা দুইটা টমেটো নেব মেম দাদা হান হাতে সাইয়ে বড় হয়েছে কি থাকলাম মেম টমেটো প্রচুর লঙ্কা আছে তো ঠাকুমা নেব মাছ ভাজা তেল আছে আমি আর একটু তেল দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো এবার রসুন বাটাটা আমি আগে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু যখন ভাজা ভাজা হবে আর বাকি মশলাগুলো আমি পরে দিচ্ছি পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মশলাগুলো আমি দিয়ে দেবো আদা জিরে বাটা ধনে বাটা আর এই শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা দিয়ে দেবো আমি এই প্লেটে একটু জল দিয়ে মশলাটা কষানোর জন্য এই জলটি দিয়ে দেবো টমেটো নিয়ে দিচ্ছি হলুদ লবণ ঝোলের জন্য যে জল কিছু লাগবে এই দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমাকে জলে চাল হয়ে গেছে এখন আমরা মাছটা দিয়ে দেব এবার আমি
ঢাকা দিয়ে দেবো তো অল্প একটু গরম মশলা দেবো বেটে নিই ঢাকনাটা তুলে নিচ্ছি সাবধানে নাড়া দিতে হবে যে মাছটা ভেঙে না যায় ধনে পাতাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যেখানে একটু ফাঁকা করে ভুলে দিই লাল ভেটকে আমাকে রান্না হয়ে গেছে এখন একটু খাইয়ে দেখবো এখন আর বাদ দিয়ে খাবো না একটু সুদা সুদা খাইয়ে দেখি কেমন লাগে আর কব এত ভালো আপনারা খাইয়া তারপর আমার এ কবেন যে খাইতে কত সুন্দর এত বড় লাল বেটকি আমি কোনোদিনও খাই এত ভালো যে লাগে এত বড় বেটকি মাছ এত সুন্দর হবে আর সত্যিই আমি ভাবতে পারি নাই যাই না থেকে তো আগে খাওয়াইয়ে দেয় যে খাইয়ে দেখ যে কত সুন্দর হয়েছে আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন না থেকে একটু খাওয়াইয়ে দিয়ে আসি নাইলে আমার মন আর শান্তি হবে না